গার্লফ্রেন্ড? এই শুনছো, এই শোনো শোনো, ছেলের গার্লফ্রেন্ড হয়েছে, দিদিকে বলে দাও, আর কোনো মেয়ে খুঁজতে হবে না। আরে তুই চুপ কর, এত লজ্জা পাচ্ছিস কেন? এই বল না, বল না, বল না, মেয়েকে কেমন দিতে হবে, আলাপ করেছিস? শোনো না, কি হয়েছে বল না। আচ্ছা দাঁড়া, শোনো না, তাহলে আমরা তাড়াতাড়ি করে মেয়ের বাড়ির সাথে কথা বলে দিই। আপনি যে কি খুশি হয়েছি বলছি, মেয়ের বাবা। হ্যাঁ কি, মেয়ের বাবা কি, বল বল। মেয়ের বাবা ডাকাত। মেয়ে তো ডাকাত না, তোর পছন্দ। শোন, তুমি খুশি থাকলেই আমরা খুশি, কি বলো? তাই না? আমরা যে কি খুশি তোকে বলে বোঝাতে পারবো। শোনা শোনা, বয়ফ্রেন্ড মানে এবার থেকে নিজের লাইফ ডিসিশনটা নিজেই নিতে শিখে গেছো। তা ছেলে কি করে? ছেলে বাড়ি থেকে কে আছে? ছেলে চাকরি করে, ছেলে বাড়ি আছে, ছেলে গাড়ি আছে, ফ্ল্যাট আছে, বাইক আছে, জয়েন্ট ফ্যামিলি না ইন্ডিভিজুয়াল ফ্যামিলি? ছেলে বাড়িতে বোন আছে, এক ভাই, এক ছেলে? ছেলে বাবা কি করে? আমাদের কোনো মত নেই।